তো বন্ধুরা, এখন বাজে 5:30, আর আজকে আমি এখনো বাড়ি যাইনি। এই যে দিদি এসেছে, দিদি বসে আছে, আর এটা হচ্ছে দিদির ছেলে, আমাদের পুচকু সোনা। আর আজকে এখনো বাড়ি যাইনি, বাবা একটু বাজারে গিয়েছে, কারণ ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো। তো আর বিরিয়ানি খাওয়ার কথা বলেছিল আমাকে, তো ওর অসুখের জন্য আমি ওকে খাওয়াতে পারিনি। তো আজকে ওকে বিরিয়ানি মানে একটু দেবো, ওই জন্য বাবা আনতে গিয়েছে। ওগুলো দিয়ে তারপরে ওই 7:30-টার দিকে বাড়ি যাব। বাবার জন্য ভাত আমি করে দিয়েছি, তরকারি আছে, তো দিয়ে তারপরে বাড়ি যাব। আর তোমরা একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে, যেন ও যেখানে আছে ভালো থাকে। আর কিছু বলার নেই আমার, আর পারলে আমার পাশে একটু থেকো। তো বন্ধুরা, এই যে বাবা ওর জন্য বিরিয়ানি এনেছে, ওকে দেবো খেতে। আর দেখো আমি হাসছি, আমি হেসে হেসেই ওকে খেতে দেবো, তা নইলে না কেউ খাবে না। দিদি বলছে তুই যদি কান্না করে দিস তাহলে ও খাবে না, সত্যি খাবে না। আমি হেসে হেসেই ওকে খেতে দিই, হেসে হেসে দিতে হবে, কারণ বিরিয়ানি ও খেতে চেয়েছে, কেঁদে কেঁদে বিরিয়ানি দিলেও খাবে। এই দেখো গার্ডারটা, গার্ডারটা তোল, কই ওই তো। ও বিরিয়ানি খেতে এতই ভালোবাসতো, এক প্লেট পুরোটাই খেয়ে ফেলতো। কিন্তু ও যে ওষুধ খেতো, তো ওর মানে দুধ খাওয়া বারণ ছিল, আর বিরিয়ানিতে তো ঘি দেওয়া হতো, তা ওই জন্য ওকে দিতে পারতাম না, কিন্তু খাওয়ার জন্য খুব এ করতো। তো আমি এবারে ভেবেছিলাম যে ঘি বাদ দিয়ে ওকে বিরিয়ানি করে দেবো, কিন্তু সেই সুযোগটা আর মানে আমি পাইনি, তার আগেই ভগবান ওকে নিয়ে নিয়েছে। ওই লেগ পিস দিয়েছি না দেখ তো, লেগ পিস ওই পিসটা খেতে ও ভালোবাসে, খায় এটা, ঠিক আছে। আচ্ছা, এইখানে ফুলের ওপর দিই, ওইখানে দেওয়া যাবে না? হ্যাঁ ওই পুরোটা দে। হ্যাঁ আস্তে, এইবার ভালো। নাও তুমি একটা গান করে ওকে শোনো, তোমার গান তো শুনতে, বাবার গলায় গান শুনতে ও খুব ভালোবাসতো। বাবাকে খালি বলতো বাবা গান করো একটা, গান করো একটা, করো একটা গান করো, এখানে বসে বসে দে। পিলুর মুখে একটু দে বিরিয়ানি, একটু মুখে দে। হ্যাঁ একটু মুখে দে। হ্যাঁ খাও পিলু, খাও, যেখানে থাকো চলে এসো আমাদের পাশে, এসে একটু খাও। যাও গান গান করো, স্টপ কর, গান গাবি এখন।